আলাইকুম আমি মোহাম্মদ আশিক ইকবাল আমি শ্রীরামপুর ও মুকুন্দপুর ও প্রধান শস্য দলের ম্যানেজার আমি আপনার কালীগঞ্জ বিআরডিবি থেকে প্রশিক্ষণ নিয়ে যে বীজটা দেওয়া হয়েছিল সেটা আমার এই সরিষার বীজ বাড়ি চোদ্দো এই বাড়ি চোদ্দ বীজের ভাইরাস সংসার জাত এটার ফলনে ভারী হয় এবং আর এর ভিতরে চার চারটা ক আছে মানে চারটা ধাপে বিভক্ত করা আছে এবং আর এখানে যদিও আমাদের আশি দিনের ফসল এটা তারপরেও অন্যান্য সরিষার তুলনায় আমার এটা সুন্দর হয়েছে আমার আমার নিজেরও ভালো লাগছে এবং আর পেঁয়াজ দিয়েছিল পেঁয়াজটা ওই ধারে আছে দুই কেজি পেঁয়াজ দিয়েছিল এবং পাঁচশো গ্রাম সরিষা আর পেঁয়াজ দুই কেজি ওটা হয়েছে এবং কালই এখন আসেন তো বেশ আমি সন্তুষ্ট দানাটাও ভালো যেটা আমরা আসলে কারী দল হিসেবে আমি খুশি বিএআরডিবি এর উপরে আপনার আমরা দেখেছি আপনার এখানে ভার্মি কম্পোস্ট আপনি করেছেন হ্যাঁ ভার্মি কম্পোস্ট করছি আচ্ছা ভার্মি কম্পোস্টের তো এখনো ই আসেনি মানে আপনি তৈরি করছেন দেখলাম আর হ্যাঁ তো ভার্মি কি আপনি এখান থেকে প্রশিক্ষণ পেয়েছেন হ্যাঁ ভার্মি কম্পোস্টের উপরে আমাদের ওটা ভার্মি কম্পোস্ট আর বিএআরডিবি থেকে ওই প্রকল্পটা দিয়ে দেন এবং তার আগে প্রশিক্ষণ দিয়ে আমার ভার্ম কম্পোস্ট দিচ্ছে ওখানে এক হাজারটা কেসো আর যে চারটে রিং আর কিছু ইয়ে আপনার টিন হ্যাঁ যে চালা দিয়ে করার প্রযুক্তি শো অর্থ ওখানে ব্যয় করছেন আমার জন্য তো আমি আসলে এই যে প্রথম এই এত ভিতরে বি ডিবি আসবে আমি কল্পনা করতে পারিনি তো আমি বি আর অনেক দূরে ইয়ে থেকে কালীগঞ্জ থেকেও অনেক দূরে অনেক দূরে বারো তেরো কিলোমিটার পথ আচ্ছা তার মানে এত ভিতরে আপনারাও আসবেন এটা আমার ধারণার বাইরে ধন্যবাদ